অসম সরকারে অসমের গোর্খা সকলের মান মর্যাদাক সন্মান নিদিয়া কার্যক তীব্র সমালোচনা করেছে সাংসদ গৌরব গগৈয়ে। এনআরসির সময়ত গোর্খাসকল প্রতারণা করা বলে গৃহমন্ত্রী অমিত শাহ আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালক কটাক্ষ করে সমালোচনা করেছে সাংসদ গৌরব গগৈয়ে। দেশ রক্ষার বাবে সীমান্তত আত্মবলিদান দিয়া গোর্খা জনগোষ্ঠীয় লোকসকলক সন্মান নজনা কার্যক তীব্র ভাষার গরিহণা দি তীব্র সমালোচনা করেছে সাংসদ গৌরব গগৈয়ে। অসম সরকার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গৃহমন্ত্রী অমিত শাহকে ধরে সকলকে সমালোচনা করেছে সাংসদ গৌরব গগৈয়ে। এটি ফেসবুক পোস্ট যোগে এটি ভিডিও প্রকাশ করে তেও কয় যে অসম সরকারে গোর্খাসকলের আত্মসম্মান আর মর্যাদার ক্ষেত্রে কোনো সম্মান প্রদান করা নাই। মই নিজে সাংসদ থাকালে কেতিয়াও গোর্খাসকলের মান সম্মান আর মর্যাদার উপর প্রশ্ন উঠিব নিদিও বলে তেও মত প্রকাশ করে উক্ত ভিডিওর জড়িয়ে। নমস্কার, মই আজি বরপথারলৈ গৈছিলোঁ এটা বিশেষ কারণৰ বাবে। বিগত বছর ভারত পাকিস্তান সীমান্তত আমার বরপথারৰ এজন যুবক শহীদ হল, প্রয়াত পদুম বাহাদুর শ্রেষ্ঠ। এইজন শহীদর ঘরলৈ যেতিয়া মই যোৱা বছৰলৈ গৈছিলোঁ, তেওঁলোকৰ মাতৃ আর পিতৃক এটা কথা দিছিলোঁ কি কম সময় ভিতৰত মই আৰু সৰুপথাৰ বিধায়িকা ৰজনীলা তিৰ্কি ডাঙৰিয়ানী শহীদ পদুম বাহাদুৰ শ্রেষ্ঠৰ স্মৃতিৰ বাবে এটা প্ৰতিমূৰ্তি স্থাপন কৰিম। আজি সেই প্ৰতিমূৰ্তি আধাৰিলাৰ কাৰণে গৈছিলোঁ আৰু দুৰ্ভাগ্যজনক কথা কি প্ৰয়াত পদুম বাহাদুৰ শ্রেষ্ঠ পৰিয়ালবৰ্গ আৰু স্থানীয় ৰাইজে মোক অৱগত কৰালে কে সাংসদ মহোদয় আপুনি আৰু বিধায়িকা মহোদয়ে যিখিনি কথা দিলে সেই কথা মৰ্মে আপোনালোকে আজি কাম কৰিছে। কিন্তু বিগত বছৰ যেতিয়া মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোৱাল ডাঙৰীয়া আৰু কৃষি মন্ত্ৰী অতুল বৰা ডাঙৰীয়া আহিছিল, তেওঁলোকেও বৰপথাৰ ৰাইজক প্ৰতিশ্ৰুতি দিছিল কি বৰপথাৰ পৰা প্ৰয়াত পদুম বাহাদুৰ শ্রেষ্ঠ ঘৰলৈকে যোৱা ৰাস্তাখিনি তেওঁলোকে মেৰামতি কৰিব। আজিলৈকে একো কাম হোৱা নাই, সঁচাকে দুখৰ কথা। বারম্বারে রাজ্য সরকার আমার গোর্খা সমাজক এনেদরে প্রতারণা কিয় করে? এনআরসি মনত আছে কিমান গোর্খা মানুষ এনআরসির পর বঞ্চিত, তেওঁলোকক এনআরসি সোমাবলে ভিতরত সোমাবলে কারণে রাজ্য সরকারে কি পদক্ষেপ লৈছে? তেওঁলোকর গ্রেজিং পারমিট অধ্যয়ন করেছে নেকি? তেওঁলোকর বিভিন্ন কাগজখিনি অধ্যয়ন করেছে নেকি? নাই করা। লগে লগে এনআরসির পর যেটা মানুষের বঞ্চিত হওয়া সংখ্যা প্রকাশ হল, অমিত শাহ ডাঙরিয়া কেন্দ্র গৃহমন্ত্রী আমার গোর্খা ভাই ভনী সকলক ঘুষপেটিয়ে কলে। লজ্জাজনক কথা, যি সমাজে আমার ভারতের সীমা সুরক্ষিত রাখে তেওঁলোকক ঘুষপেটিয়ে কোয়া গল। একে কথা মই পার্লামেন্টের ভিতর কৈছিলোঁ কি গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া, এনআরসি লৈ যি রাজনীতিকরণ করিলা যার ফলত তোমালোকে মোর গোর্খা ভাই ভনী সকলক ঘুষপেটিয়া কলা, তার বাবে ক্ষমা খুঁজিব লাগিব। আজি মই কবলে বিচাৰো, যেতিয়ালৈকে মই আছো গোর্খার সমাজের সম্মান আর মর্যাদার উপরত মই কোনো ধরনের প্রহার মই কেতিয়াও টলারেট নকৰো, মই হবলে নিদিম। যেতিয়ালৈকে মই আছো সাংসদ হিসাবে মই কাম করে গৈছো গোর্খা সমাজের মান মর্যাদা।